আমরা টিএমসিকে ভোট দিলাম, আমরা মমতা দিদিকে চাই, কারণ যে আমাদের মহকুমা হবে ধুবড়ি, সেই জন্য আমরা খুব সুবিধা পাই দিদি দাসে, সেই জন্য আমরা টিএমসিকে ভোট দিই। তৃণমূলকে ভোট দিলাম এই কথা এই জন্যে যে এখানে একটা মহকুমা হবে, মানুষ তো তৃণমূলকে চাচ্ছে উন্নয়নের স্বার্থে। এবার ধুবড়িতে মহকুমা করার জন্য আমি তৃণমূল কংগ্রেস করবো। ধুবড়িতে মহকুমা হবে বলে আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি। সামগ্রিক চিত্র ভালো আছে, টিএমসি চাই, আমরা টিএমসি আমরা জিতছি। তো মহকুমা ঘোষণা হয় বা মহকুমা হয়ে যায় তাহলে আমাদের ধুবড়িবাসী অত্যন্ত সুবিধা হবে, ভালো হবে, হয়তো 100 মধ্যে 90% সম্ভব আমার টিএমসি আমার জয়ী হবে। মামাটি মানুষ আমাদের অভিষেক নাকি এসে ঠাকুরের যে বক্তব্য পেশ করছে তাতে আমরা বুঝলাম যে আমাদের এখানে মহকুমা হবে। আমরা যদি ভোট দিয়ে নির্মল চন্দ্র রায়কে জিতাই তাহলে আমাদের পৃথিবীতে প্রচন্ড পরিমাণে সুবিধা হবে, এখানে মহকুমা হতে চলেছে, সব সুবিধা পেয়েছি, তার জন্য মমতা ব্যানার্জিকে সবাই চায় যে মমতা ব্যানার্জি থাকুক। ভোট দিব আমরা দিদিকেই চাই, দিদি এগিয়ে আসুক, আর দিদি সবাইকে সুযোগ সুবিধা দিচ্ছে এই পেয়ে সবাই খুব খুশি, আমরা এটাই চাই, আমরা দিদিকেই ভোট দেবো জোড়া পড়ব। আমি তৃণমূলকে ভোট দিয়েছি তার কারণ আমরা দিদির অনেক সুবিধা সুযোগ পাচ্ছি আর দিদির অনেক উন্নয়ন পাচ্ছি। দিদি এবার আমাদের আসলে আমাদের ধুবড়িতে মহকুমা হবে, সেটা একটা স্বার্থ আমাদের সব থেকে বড়। দিদিকে আমরা খুব ভালোবাসি, আমরা দিদিকেই চাই, এই নির্মলচন্দ্র রায়কে ভোট দিয়েছি আর সেই নির্মলচন্দ্র রায়ই জিতবে এটাই আশা করছি। মানুষ তৃণমূলে চাইছে।